নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থাকুন। সবার শুভেচ্ছা নিয়ে, সবাইকে ভালোবাসা নিয়ে আজ আমরা তো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গাছ কীভাবে কথা বলে। গাছ কথা বলে বলি আমি, একটা সময় গাছের সঙ্গে থাকলে গাছ তা জানিয়ে দেয় গাছ কেমন আছে এবং গাছ কীভাবে ভালো আছে কি খারাপ আছে সে তাকে বলে দেয়, সে নিজে বলে। যদি আপনার ছাদে বা বাগানে যত গাছ আছে তাকে প্রতিদিন যদি একবার করে চোখের দেখা দেখেন তাহলে সে আপনার সঙ্গে কথা বলবে, 100% কথা বলবে এবং সে কেমন আছে বলে দিচ্ছে। তার আমি তার জ্বলন্ত কিছু উদাহরণ দিচ্ছি, আমি এটা দিয়ে দেখি। যেমন এই গাছটা দেখাই, এটা একটা বিলেতি, আমরা সারা বছর হয় 12 মাসে আমরা এই গাছটাকে রিপোর্টিং করে বর্ষার আগে, মানে মার্চ এপ্রিলে করায়। দেখুন এটা কিন্তু রিপোর্টিং করার পর ও খুব সুস্থ আছে, পরিষ্কার, দেখুন চকচক করছে। খাওয়ার কিন্তু ওই দোয়া আছে, যখন আমি গাছে খাওয়ার দিই সেটা করে ডাল ছেঁটে দিয়েছিলাম, কেটে দিয়ে দেখুন আজকে কি সুন্দর একটা বসি হয়েছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এবার দেখুন এই যে আপনি যদি চোখে পড়লেন, এবার দেখলেন এখানে এলেন যে গাছের এখানে পাতা এটা পোকা খেয়েছে, তো পোকা লেগেছে। যদি এরকম পোকা লাগে তাহলে আপনাকে কীটনাশকটা স্প্রে করতে হবে। কীটনাশক স্প্রে যদি এরকম একটা পোকা লেগে থাকে, যদি চোখে পড়ে যায় তাহলে ভাববেন যে এখানে পোকা লেগেছে, রাত্রিবেলা পোকাটা আসছে, দিনে বেলা দেখতে পাচ্ছেন না, তাহলে আমরা কী করবো সন্ধ্যের দিকে আমরা কীটনাশক দেবো। আমি সবসময় বলি কীটনাশক দিতে গেলে আপনাকে সন্ধ্যেবেলা দিলে হচ্ছে ভালো হবে। এইটা এই গাছটা ফ্রেশ আছে। এবার দেখুন একটা জিনিস দেখাই, এটা আঙুর, এটা আঙুর গাছ, এইখানে কিছু পাতা দেখা যাচ্ছে এরকম ছোপ ছোপ, দেখুন হলুদ এবং ছোপ ছোপ। তাহলে এটা কি হচ্ছে দেখতে হবে, এই আঙুর গাছে খুব মাইট লাগে, এটা মাইট, এটা এইখানে আছে হাতে, এই হাতে দানা দানা বোঝা যায় না, এটা টিস্যু পেপার নিয়ে ঘষলে বোঝা যাবে। এটা মাইট, এই দেখুন সাদা সাদা হয়ে আছে, এরকম এটা মাইট লেগেছে, মাইট লেগে এর পোকাটা, এই ফাঙ্গাসটা এসছে এবং এই এই ছোপ ছোপ হয়েছে, এই যে ছোপ ছোপ। এবারে আপনাকে বুঝতে হবে কোনটা পোকা লাগছে কীভাবে, এই হাতে মানে ধরতে পারবেন না। এই আঙুর গাছে খুব মাইট লাগে, যার জন্য মাইটের ওষুধ দেবে আপনার কী কী দেবে, কাকা অথবা কনফিডার, এটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এবার কোন কোন গাছে মানে মাইট লাগে, ম্যাক্সিমাম গোলাপ গাছে লাগে, আঙুর গাছে লাগে মাইটের উপদ্রব, সবজি গাছের মধ্যে বেগুন গাছ লঙ্কা গাছে লাগে, আমি সবজি গাছ করি না বলছি না, আর জারবেরা, জারবেরাতে আপনার মাইট লাগে, এই কিন্তু পাতার নিচে হয়, পাতা কুঁকড়ে যায়, এই এই পাতাটা গেল। এবার দেখুন এই একটা আঙুর গাছ আছে, এর পাতাটা অন্যরকম, ওর পাতাটা আবার অন্যরকম, দেখুন এই যে ফুট 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 হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওটা একটা হলুদ দেখালাম, এটা সবুজ পাতায় আছে কিন্তু, এই দেখুন এবার এবার আলোয় ধরে বয়ে যাবে, পরিষ্কার বয়ে যাবে এরকম। এটা কিন্তু পোকার থেকে এসছে, এই পোকার থেকে ডিস্টার্ব করেছে, এটা কি তাহলে এই পাতারে পোকা নেই আর ফ্রেশ আছে, এটা নেই, তাহলে আমরা এটাকে বিষ তেল দিতে হবে, বিষ তেল দিতে হবে। আচ্ছা এইবার একটা কথা, এই হচ্ছে এটা বিষ তেল দেওয়ার জন্য এটা কীটনাশক, মানে বিষ তেল কীটনাশক দেবেন আপনি। এটা এটা দেখুন আর একটা গাছ, এদিক করি করার জন্য করছি আমি, ঠিক আছে। এই একটা পেয়ারা গাছ, এই গাছটা খারাপ হয়েছিল, আমি এই পাতা পড়ে যাচ্ছিলো, আমি আবার বসিয়েছি রিপোর্টিং করে কেটে বসিয়েছি, এটা কি হয়েছে এর শেকড়ে ডিস্টার্ব হয়েছে। আপনারা মনে করবেন যে কোনো গাছ, যে কোনো গাছ, আমি বারবার বলছি এই নিয়ে প্রশ্ন করবেন না, সব সমস্যা হয় মানে দেখিয়ে দেওয়া সত্য, কোনো গাছের যদি এরকম পাতা পড়ে, এরকম সাইড থেকে পাতা পড়ে, এই পাতা পড়ার জিনিসটা দেখাচ্ছি, তাহলে ভাবতেই হবে তাহলে ওর শেকড়ে ডিস্টার্ব হয়েছে। শেকড়ে ডিস্টার্ব হলেই পাতাটা পড়ে, বারবার করে বলছি রোদের তাপে তা গাছের পাতা পড়ে না, ভালো করে বুঝে নিই, শেকড়ে ডিস্টার্ব হলে এরকম পড়ে। আরও কিছু গাছ দেখাচ্ছি, কিরকম কথা বললে আমি বুঝতেই পারবেন। আর এইবার দেখুন আমি দুটো গাছের দেখাচ্ছি কিরকম, এ একটা আপেল গাছ, এ একটা আপেল গাছ, এর পাতাটা এইভাবে পড়েছে, এর পাতাটা এইভাবে পড়েছে আর এর পাতাটা হলুদ হয়েছে। এই দুটো গাছের মধ্যে এইগুলো কিন্তু আপনারা নিজেরা কথা বলতে বলতেই চিনে যাবেন, আমি শুধু একটা শুধু আপনাদের ধারণা দেই, পথ দেখিয়ে দেই, যাতে আপনারা নিজেরা নিজেরা করতে পারেন। এই গাছটা আঙুরটা দু তিন দিন জল দেওয়া হয়নি, এই আপেল গাছ বলছি, আঙুর বলছি, আপেল গাছটা, এটা জল কমের জন্য এই পাতাটা পড়েছিল, এটা জল কম হয়ে গেছিল, জল কম হয়ে গেছিলো, দু তিন দিন সাইডে পড়েছিল, জল দেওয়া হয়নি, তার থেকে এই পাতাটা পড়েছে, এই পাতাটা পড়েছে জলের কমের জন্য। পাতা পড়ার কিন্তু সিস্টেম আছে, আমি বারবার করে বলছি সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। আর এই গাছে পাতাটা হলুদ হচ্ছে, এটা ফাঙ্গাস লেগেছে, বৃষ্টির জল থেকে ফাঙ্গাস লেগেছে, এই ফাঙ্গাস লেগেছে, ঠিক আছে। এই তখন এই যে পচন হয়েছে, তখন এই কেন বলছি ফাঙ্গাস লেগেছে, এবার জিনিসটা দেখাই,
এই যে এই দেখুন, এই যে কালচে হয়ে গেছে, এই যে এটা ফাঙ্গাস থেকে হয়েছে, ফাঙ্গাস ফাঙ্গা বৃষ্টির জলে থেকে ফাঙ্গাস এসছে, সেই ফাঙ্গা থেকে এটা হয়েছে, এই ডগা পচেছে, আবার নতুন ডগা বেরোবে, তারপর আমরা এটা দেখাচ্ছি ডগা নষ্ট হয়েছে। এগুলো পরিষ্কার বুঝতে পারবেন আমরা, এগুলো নিজেরা করে নিতে হবে দাদা। আমি আমাদের পথ দেখিয়ে দিই, একটুখানি যেটুখানি শিখেছি জানি, কিন্তু আবার দেখুন এই ডগাগুলো, কিন্তু এই ডগাগুলো কিন্তু এরকম হয়নি। দেখুন এই যে এই দুটো পাতার মধ্যে দেখাচ্ছি, পাতাগুলো আপনাকে চিহ্নিত করতে হবে। এই পাতা পোড়াটা হচ্ছে জলের থেকে হয়েছে, জল কম হয়েতে হয়েছে, এই পাতাটা হচ্ছে ফাঙ্গাস থেকে হয়েছে। আচ্ছা এইবার আরেকটা পাতা দেখাচ্ছি, তাহলে সেটা বুঝতে পারবেন। কোনো গাছের পাতা যদি এরকম হয়, এরকম হয়, এই সাইড থেকে পড়ে, এরকম সাইড থেকে পড়ছে, দেখুন এরকম দেখুন সাইড থেকে পড়ছে, তাহলে এটা ভাববেন যে শেকড়ে ডিস্টার্ব হয়েছে, শেকড় খারাপ হয়ে গেছে, শেকড় থেকে এটা হয়েছে। তাহলে গাছকে বুঝতে পেরেছেন যে এইগুলো কিন্তু আপনারা শিখে নিতে হবে দাদা। মানে সবসময় ভিডিও করে দেখানো সম্ভব হয় না, দেখাতেও পারি না, এটা কিন্তু আপনাদের এইগুলো কিন্তু আপনাদের চিহ্নিত করতে হবে। এটাই পাতা পোড়া মানেই শেকড় ডিস্টার্ব হচ্ছে, যে কোনো গাছে হয়, সব গাছেরই হতে পারে, সব গাছের হতে পারে। তাহলে আপনাদের কিন্তু এই চিহ্নিতকরণগুলো করতে হবে, মাটির মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, তাতে শেকড় নষ্ট হয়েছে। এইবার দেখুন এবার সলিউশন কি, এই গাছটাকে আপনাকে সলিউশনে বলে দিই। এবার এই গাছটাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যে কোনো ফাঙ্গিসাইড, মোটামুটি টাটা মাস্টার হয়, ব্লু কভার হলে ভালো হয়, বা ব্যাবিস্টন, এরম হলে সাপ এটা যাবে না, এটা এইটা হবে। এইটা কিন্তু আপনাকে জল দিয়ে রিকভারি করতে হবে এবং টপটাকে চেঞ্জ করতে হবে। এই গাছটা কিন্তু বড় হয়ে গেছে, এই যেটুকুন টপ আছে, এই টবে ওর যা যে পরিমাণ জল প্রয়োজন হচ্ছে সেটা ও নিতে পারছে না বা দিতে পারছে না। তাহলে এই গাছটাকে রিপোর্টিং করে ঠিক করতে হবে, কেন জল কম হয়ে যাচ্ছে এই গাছটা, সেই কারণে এটা কিন্তু এই প্রবলেম হচ্ছে। আর এই গাছটা এরকম, আরও কিছু গাছ দেখাই এবার। এই যে আঙুর গাছ, এখানে সাইড করেছি এটা, এই আঙুর গাছগুলো পাতা জ্বলে গেছে, এই পাতা জ্বলে গেছে, আবার এই আঙুর গুলোতে পাতা জ্বলেনি। তাহলে কেন হলো এটা? এই যে পাতাটা জ্বলে গেছে, এই আঙুর গাছও কিন্তু আপনাকে বললাম মাইট লাগে। এটা কি হচ্ছে, এই তিনটে গাছে আমি যে খাওয়াটা দিয়েছিলাম জলে গুলে, সেই আমার যে কর্মচারী ছিল সে খেয়াল করেনি, সে খেয়াল করেনি, উপরে জলটা এখানে দিয়েছে, নিচে যে জলটা পড়েছে তার সঙ্গে কিছু দানা সার ছিল, দানা সার থেকে গেছে, সেটা অতিরিক্ত হয়ে গেছে, সেটা ওই গাছের পক্ষে অতিরিক্ত হয়ে গেছে। সেহেতু ও যেই বেশি জল লাস্টারটা দিয়ে দিয়েছে, ওই টবের তুলনায় কিন্তু সারটা বেশি হয়ে গেছে, সেই জন্য এই পাতা জ্বলে গেছে। সার অতিরিক্ত দিলেও কিন্তু পাতা জ্বলে, এটা মনে রাখবেন। সার অতিরিক্ত গাছ মরেও যেতে পারে, সারের উপর একটু কম করবেন। এইবার দেখুন এটা একটা গেল, এটা আরেকটা গাছে গেল, আর একটা গাছে দেখাচ্ছে জবা গাছ, জবা গাছে কিছু জিনিস দেখাই, এই পাতাগুলো কেটেই দেখাচ্ছি। এই পাতাটা হচ্ছে এটা বয়স হয়েছে, পাতা পড়বে, এই পারে ক্লোরোসিস হয়েছে, মানে এর খাদ্য উপাদানগুলো ঠিক মতো নেই, এই টপটাই খাদ্য উপাদানগুলো ঠিক মতো নেই, সেই জন্য এটা কিন্তু এর ব্যালেন্স হয়েছে, এটা কিন্তু হয়েছে, এই খাদ্য উপাদানটা এরকম নেই। আর একটা জিনিস দেখাচ্ছি এবারে, এরকম পাতা কুঁকড়ে গেছে, এই যে এই যে পাতা কুঁকড়ে গেছে, দেখুন এরকম কুঁকড়ে গেছে, এরকম পাতা কুঁকড়ে গেছে, দেখুন আমি আরো দেখাচ্ছি, যে গাছটা হয়েছে সেটাই বলি, এরকম পাতা কুঁকড়ে গেছে, দেখুন ছোট ছোট হয়ে গেছে, গাঁট গাঁট হয়ে গেছে। এটা এই এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট খাওয়া তো নেই, মানে অনুখাদ্যগুলো নেই, প্লাস এর সঙ্গে ইউরিয়াও নেই, নাইট্রোজেনটাও কম। এই যে পাতা কুঁকড়ে গেছে, তখন হার্ড হয়ে গেছে, তখন এই পাতাগুলো মটমট করছে, এরকম মটমট করছে, পাতা থাকবে সফট, এই দেখুন আমি পাতা থাকবে, এই জবা গাছের পাতাটা আমি শর্টে ভাঙছে না, কিন্তু এই গাছের পাতাটা আপনি নিয়ে দেখুন, এর পাতাতে খাওয়ার হয়ে গেছে বেশি, দেখুন পটপট ভাঙছে, এটা ভেঙে যাচ্ছে, এই ভেঙে গেল, ওই যে ভেঙে গেল, আর এই গাছের পাতা দেখুন সফট। এই যে পাতা দেখে ধরেও আমাদের দেখতে হবে যে গাছের পাতায় খাওয়ার কতটা আসছে আর নিচে কতটা খাওয়ার আছে, এগুলো কিন্তু করতে করতে শিখতে হয়, আস্তে আস্তে করতে। কেউ আমি শুধু একটা ধারণা দিই, তাতে কী হবে, আপনারা এটা দেখে আপনার গাছে কী প্রবলেমটা হচ্ছে, কেন হচ্ছে সেটা একটু বুঝে নেওয়ার জন্য, এই ধারণা থেকে কিন্তু আপনাদের উপকার আসবে।
এর জন্য কি করতে হবে, এই এই গাছগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার দিতে হবে, সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার দিতে হবে। তার সঙ্গে মাঝে মাঝে একটা স্প্রে করবেন, যে কোনো মানে সয়েল মানে ওয়াটার সলিউশন একটা স্প্রে করে দেবেন। না রে দরকার নেই, এখন একটা ভালো জিনিস বেরিয়েছে, ন্যানো ইউরিয়া, এটাকে 1 লিটার জলে 2 থেকে 2.5 ml দিয়ে আপনি গাছে স্প্রে করে দেবেন। গাছ দেবেন, আস্তে চকচক হয়ে গেছে, পাতা ছেড়ে যাচ্ছে, পাতা কুঁকড়াচ্ছে না, পাতা আস্তে সবুজ হচ্ছে। তার সঙ্গে কি করবেন, এর সঙ্গে এই জবা গাছে কিন্তু একটা পোকা লাগে, বিশেষ করে মিলিবাগ লাগে। তার জন্য মিলিবাগের জন্য একতারা বলে একটা ওষুধ বাজারে পাওয়া যায়, সেটাকে আপনারা স্প্রে করবেন। এটা আমি সলিউশনগুলো বলছি, দেখাচ্ছি, আরও কিছু দেখাতে হচ্ছে। এবারে এইখানে একটা আছে, এবার দেখুন এই ডাল মরছে। এই ডাল মরা মানে ভাবতে হবে শেকড়ে ডিস্টার্ব হয়েছে, অতিরিক্ত জল হোক, অতিরিক্ত খাওয়ার হোক, শেকড় থেকে ডিস্টার্ব হয়েছে। আমি আরও কিছু ডাল দেখাচ্ছি, এখানে আছে কিনা দেখি। হ্যাঁ, এখানে পেয়েছি। এবার দেখুন এই ডালটা মারা গেছে, এই পাশে ডালটা মারা গেছে, এই এই লেবু গাছ, এর কিন্তু এখন রিকভারিটা করেছে, কেন আমি প্যাকেট পাল্টে আবার খাওয়ার ব্যালেন্স করে দিয়েছি বলে তাই। এই যে ডালটা পড়ে, এই যে ডালটা মরেছে, এই ডাল সকালেই ভাববেন এটা ফাঙ্গাস থেকে নয়, এই গাছটা লেবু গাছটা দেখুন, লেবু সহ আছে। এই যে গাছটা ছোট গাছে দেখাই, এই যে ডালটা মরছে, তাহলে ভাববেন যে শেকড়ে ডিস্টার্ব হয়েছে, শেকড়ে কোনো প্রবলেম হয়েছে বলে এই ডালটা মরছে। তাহলে আপনাকে কি করতে হবে, শেকড়ে ট্রিটমেন্ট করতে হবে। একে প্রথম 2 বার 7 দিন অন্তর একবার করে হিউমিক অ্যাসিড দেবেন গোড়ায়, আর হচ্ছে 15 দিন অন্তর একবার ম্যাগনেসিয়াম সালফেট। এটা এইটা হয়ে যাওয়ার পর 1 মাস পর থেকে মাসে একবার করে হিউমিক অ্যাসিড আর মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট। হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম, ম্যাগনেসিয়াম হচ্ছে 1 লিটার জলে 1 গ্রাম। এইটা দিয়ে আপনাকে গাছকে গাছে গোড়ায় দিতে হবে, তাহলে আপনার এই গাছটা ভালো থাকবে। এইবার মাঝে মাঝে আমি দেখবেন একটা চুন প্রয়োগ করে বলেছি, সেইটা হচ্ছে আবার একটা গাছ দেখাচ্ছি। এই গাছটা আবার সমস্যা অন্যরকম, এই গাছটার সমস্যা দেখুন, এই গাছটা উপর থেকে মরেই গেছে, এটা গ্যাপিং থেকে আবার নিচের ডালটা হয়েছে, এটা এলা, এই গাছটা ফেলে দিতে হবে। এটা কি হয়েছে, উপরে এটা কিন্তু এই যে এখান থেকে এই যে ব্যালেন্স ছিল না, এইখান থেকে এটা পোকা লেগে, এই যে পোকা লেগে এই গাছটাকে মেরে দিয়েছে, ভেতরে সেটা খেয়ে নিয়েছে। তাহলে আপনি যদি এটা লক্ষ্য করতে পারেন, তাহলে আপনি যদি বিষ তেল দিয়ে যান, কীটনাশক, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, ভেতরে পোকা ঢুকে এই আমার সমস্যাটা করতো না। আর একটা কথা বলি, টবের গাছকে বিশেষ করে মাটির গাছকে লাগে না, যারা জমিতে যেসব গাছ বসানো আছে তাতে অসুবিধা হয় না, যারা টবেতে করছেন বা ছাদে করছেন বা একটা চ্যানেল করে গাছ করছেন, তারা কিন্তু অতি অবশ্যই প্রতি মাসে একবার করে ফলের গাছ হোক ফুলের গাছ হোক মাসে 2 বার করে বিষ তেল কীটনাশক আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যেতে হবে। আর মাসে একবার করে যে কোনো ফলের গাছ বলেই যে তাকে দেবেন না তা না, ফলের গাছ বলেও মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। আপনারা সাপও দিতে পারেন, ব্যবিস্টন দিতে পারেন, আর রিডোমিন গোল্ড দিতে পারেন, টাটা মাস্টার দিতে পারেন, টাটার ব্লু কপার আছে এটা দিতে পারেন, ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যাবেন। তাহলে কি হবে, আপনাদের এই সমস্যাগুলো, এই যে ডালটা, এই যে মরছে ডালটা। এবার দেখুন একটা জিনিস হয় গাছ, যেটা হচ্ছে গাছ তা যা এখানে ক্ষমতা আছে, সে করে যে ক্ষমতা আছে, তার অতিরিক্ত ডাল হলে গাছ কিন্তু ডাল মেরে দেয়, নিজে থেকেই মেরে দেয় অন্য ডালকে মাছিয়ে রাখার জন্য। গাছে কিন্তু আটা সিস্টেম আছে, সে যখন বেঁচে থাকার জন্যে তার অতিরিক্ত ডাল আছে, সে নিচেতে খাওয়ার দিতে পারছে না বা খাওয়ার নিতে পারছে না বা তার কন্ট্রোল করতে পারছে না, তখন কি করবে, সে 10টা ডালের মধ্যে 2টো ডালকে সে মেরে দেবে। কেন, আটক বাকি ডালগুলো ফেলে ভালো থাকার জন্য, ঠিক আছে। এই যেমন আমরা ফল বেশি ফল হলে 2-4টা করে ফল ফেলে দেই অন্য ফলগুলো বড় করার জন্য, গাছের নিয়মতায় সেও কিন্তু ফল এমনি ফেলে দেবে, নিজে থেকে ফেলে দেবে, যেটুকুনি প্রয়োজন সে রেখে দেবে। আর হচ্ছে ডালের ক্ষেত্রে তাই হয়। তাহলে এইগুলোকে কিন্তু আপনারা যদি অবজার্ভ করতে পারেন বা নিজের মধ্যে অনুভব করতে পারেন, গাছকে দিলে গেলাম, জল দিলাম, সার দিলাম, আর কিছু দেখলাম না, তাহলে কিন্তু গাছ হবে না। গাছ করতে গেলে গাছের সঙ্গে মিশতে হবে, গাছের সঙ্গে ভালোবাসা রাখতে হবে, গাছই আপনাকে বলে দেবে যে কখন কোন প্রবলেমটা হচ্ছে, একদম পরিষ্কার বলে দেবে। দেখুন এই একটা দেখুন, এই লেবু গাছে এই যে পোকা লেগেছে, ম্যাপ পোকা বলে, এর জন্য আপনাকে কীটনাশকটা দিয়ে যেতে হবে।
এবার আপনি বলছেন দাদা আপনার কাছে কেন লাগলো, আমার তো সবসময় মেনটেন্স হয় না, এত বড় বাগানে এত গাছ আছে সবসময় সব একদম নিয়ম ধরে মেনটেন্স করতে পারি না, আমি পরিষ্কার কথা বলছি এরকম করে সম্ভব না, আমার পক্ষে আমাদের কেন বাগানের পক্ষে সম্ভব না যে এত গাছকে আমরা ঠিক পরিচর্যা করতে পারবো, ঠিক পরিচর্যা করতে পারবো। তাও আপনারা বলেন যে দাদা আপনাদের গাছ ভালো হয়, আমরা অতিরিক্ত কিছু সার দিই না, গাছকে বুঝে নিই কী হচ্ছে। এইবার দেখুন আরও আপনাদের আরেকটা জিনিস দেখে, এরকম পাতা হলুদ হয়, পাতা কুঁকড়ে যাওয়া, এরকম পাতা কুঁকড়ে যাওয়া, এই যে হলুদ হওয়া, এটা কিন্তু আপনার এই গাছটা কিন্তু ভেবে নেবেন যে ওর মাইক্রোনিউট্রিয়েন্ট সয়েল মাইক্রো মাটির মধ্যে সব রকম খাবারটা নেই, ব্যালেন্স খাবারটা নেই, তাহলে ব্যালেন্স খাবার নেই বলে এটা এটা হয়। আবার দেখবেন অবশ্যই বৃষ্টিকালে বর্ষাকালে দেখবেন এই পাতা শুন সবুজ হয়ে যাচ্ছে, কেন বৃষ্টির জল থেকে প্রচুর পরিমাণে খাওয়ার পায় এটা, সেখান থেকে হয় বৃষ্টির জল বর্ষার সময় আবার গাছ স্বাভাবিক হয়ে যায়, এটা একটা সিস্টেম। আর আর হচ্ছে যেহেতু টবের গাছ, এই গাছটা দেখুন কতটা ফাঁকা, আমার এটা 10 ইঞ্চি টব, এখানে 4 থেকে 5 ইঞ্চি ফাঁকা আছে, তাহলে আমার খাওয়াটা দেওয়া হয়নি বা খাওয়া দিতে পারিনি, এই যে তাহলে আমাকে এই ব্যালেন্স খাওয়াটা যদি দিতে পারি তাহলে কিন্তু গাছ কিন্তু এইটা থাকবে না। আচ্ছা এই যে পাতা কুঁকড়ে যাওয়া, এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, এর জন্য পোকাও দায়ী এবং ফেস মানে এর নাইট্রোজেন কমও আছে, সেই জন্য পাতাগুলো ছড়িয়ে যায়নি, তাহলে আমার নাইট্রোজেন যুক্ত খাবার দিতে হবে। বা আমরা সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা একটা মিক্সিং সার বলেছিলাম, ওর সঙ্গে যদি সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট মিশিয়ে এই গাছগুলোকে খাবার দেন মাসে একবার করে, তাহলে এই সমস্যাগুলো হবে না, কমে যাবে, একদম কমে যাবে। এবং তার সঙ্গে আমাকে বিষ তেল দিয়ে যেতে হবে, আমি দেখাচ্ছি দেখুন এই পাতাটা নিচে দেখুন, পাতার উপরটা কি সুন্দর আছে সবুজ, এই পাতার নিচে দেখুন হাত তো হয়েছে, এই যে পোকাই ওকে উড়ে খেয়েছে পাকাটা, এই এরকম কিন্তু আপনাকে ফলো করতে হবে। এবার আপনারা বলবেন দাদা কি তাহলে আপনার কাছে কেন হচ্ছে, আরে বাবা আমার তো প্রচুর গাছ হতেই পারে, হবেও, আমি তো এত মেনটেন্স করি না, করা সম্ভব না, ঠিক আছে তাহলে এইবার গেল এই আর কি যে আপনারা অনেকে দেখে বলছেন এই যে ম্যাপ পোকাও আছে এখানে, আমি পোকা দেখাচ্ছি তো, আমরা আমার আমি যেটা হয় সেটাই দেখাই, তাতে আমরা সুবিধা হবে জান বুঝতে পারবেন, না দেখালে বুঝবেন কি করে, এই তখন ম্যাপ পোকা, এই পোকার থেকে আপনাকে দূরে থাকতে গেলে আপনাকে এই কীটনাশকটা দিয়ে যেতে হবে। এইবার দেখবেন আমাদের ফল হচ্ছে, ফল ঝরে যাচ্ছে, তার সাথে কি আপনারা মাসে একবার ফলের গাছকে মাসে একবার করে বোরন স্প্রে করবেন, অতি অবশ্যই বোরন স্প্রে করবেন, বোরনটা খুব কাজে লাগে গাছে ফুল ফলকে ধরে রাখতে, ব্যালেন্স করতে। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে অনুখাদ্য, সেটা মাসে একবার বেশি দেওয়া দরকার নেই, কখনো দেবেন না, মিরাকুলান, মিরাকুলান মাসে একবারই দেবেন ম্যাক্সিমাম, সেটা হচ্ছে একবারই দেবেন, সেটা হচ্ছে 1 লিটার জলে 1.5 ml, 1 থেকে 1.5 ml দেবেন। আর একটা কথা বলি, অযথা আপনারা অনেকে শিখে গেছেন বুঝে গেছেন অনেক দেখে, বুস্টার 2 আর প্রাণফিক্স এই দুটোকে ব্যবহার করার আগে খুব জেনে নেবেন, খুব মারাত্মক জিনিস, খুব মারাত্মক জিনিস, খুব ডেঞ্জার জিনিস। প্রাণফিক্স আর আর বুস্টার টু 1 লিটার জলে 1 ml, আর অসময়ে দিলে কিন্তু ফুল আসবে না, বুস্টার টু আমরা ব্যবহার করি যে গাছকে ফুল আনার জন্য, কিন্তু এটা হচ্ছে অসময় দিলে সে আসবে কি আসবে, যদি করতে হয় খুব নিয়ম করে করতে হয়, সেটা কিন্তু খুব ডেঞ্জার, সাবধানে করবেন নাহলে গাছ মরে যেতে পারে, গাছ চলে যেতে পারে। আর এটা হচ্ছে প্রাণফিক্স, প্রাণফিক্স হচ্ছে ফলকে ধরে রাখতে সাহায্য করে, এটারও খুব সাবধানে ব্যবহার করবেন, খুব সাবধানে ব্যবহার করবেন, 1 ml 3 লিটার জল লাগে, 1 ml 1 ml 3 লিটার থেকে 5 লিটার জল, মিনিমাম 3 লিটার জল একে করবেন। মানে প্রাণফিক্স কিন্তু বারবার করে বলছি এটা কিন্তু ফলকে ধরে রাখতে সাহায্য করে, আর বুস্টার টু হচ্ছে ফুল আনতে সাহায্য করে, আর মিরাকুলেন হচ্ছে ফুল ফলকে ধরে রাখতে সাহায্য করে, গাছটাকে মানে সবুজও করে এবং গাছকে গ্রোথে বৃদ্ধি করে। এই তিনটে কিন্তু এই যে তিনটে যে PGR এই তিনটে কিন্তু 3 রকমের, খেয়াল রাখবেন, এটা পরে একটা ভিডিও আমি করে দেবো শুধু এই নিয়ে, তাহলে কিন্তু এটা বুঝে করুন। আপনাদের গাছের আজকে কথা বলার সঙ্গে বললাম যে গাছকে কথা বলতে হবে, কথা ছাঁটতে হবে, কোন ডালটাকে ছাঁটতে হবে, এগুলো কিন্তু সব নিজেরা করে নেবেন, নিজেরা করতে হবে, আমি শুধু আপনাদের পথ দেখাচ্ছি, প্রবলেমগুলো দেখে দিলে কী হবে আপনারা সেটা থেকে বুঝে নিতে পারবেন। এইটা করে আপনারা যদি গাছ করতে পারেন তাহলে আপনাদের বাগান অতিথ একদিন না একদিন ভরে যাবে, আর আমি এটা চাই সবার বাগান ভরে উঠুক, সুন্দর হোক, পৃথিবীটা সবুজ হোক। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।